ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রি আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত পবিত্র কারণ এর দিন মহাশিবরাত্রি হিন্দু শাস্ত্র মতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয় সংসারে শান্তি ফেরে ও লাভ হয় অনেকের ধারণা শিবরাত্রি হলো অবিবাহিতদের মনের মতো স্বামী পাবার আশায় করা অথবা বিবাহিতদের স্বামীর মঙ্গলার্থে করা একটি মেয়েলি ব্রত কিন্তু শিবরাত্রি কি শুধুই ভালো স্বামী বা বর পাওয়ার আশায় করা মেয়েদের ব্রত ভুলে যাবেন না প্রথম শিবরাত্রি পালন করেছিলেন কিন্তু একজন পুরুষই শিবরাত্রির ব্রতকথায় দেখবেন অজ্ঞানবশত এক ব্যাধ রাত্রিবেলা শিবকে সন্তুষ্ট করেন এবং ওই দিনের নির্দিষ্ট তিথিতেই পরবর্তীতে শিবরাত্রির পূজা করা হয় যার পূজা করা হয় জানেন সে শিব ঠাকুর কিসের দেবতা শিব ঠাকুর হলেন জ্ঞানের দেবতা মা সরস্বতীকে পূজা করলে বিদ্যা বুদ্ধি পাবেন তবে প্রকৃত জ্ঞানী হতে গেলে আপনাকে শিবের উপাসক হতেই হবে শিব অর্থাৎ জ্ঞান আর শক্তি অর্থাৎ পার্বতী কোনো বিষয়ে শক্তি অর্জন করতে চাইলে আপনাকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এরা পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত বলা যায় সরস্বতী পুজোর পরেই এসে শিবরাত্রি অর্থাৎ বিদ্যার্জন করে তবে জ্ঞানার্জন করা সম্ভব এবছর পয়লা মার্চ সেই পবিত্রতম তিথি শিবরাত্রি অনেকে বলেন এই দিনটিতেই শিব ঠাকুর লিঙ্গরূপে প্রথমবার প্রকাশিত হয়েছিলেন এই শিবলিঙ্গই মঙ্গলময় পরমাত্মার প্রতীক মহাদেবের সর্বোচ্চ সত্তা এই কারণেই শিবলিঙ্গের পূজা করা হয় সকলেই জানেন শিব পূজায় বেলপাতা অপরিহার্য কারণ বেলপাতার তিনটি ফলককে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সাথে তুলনা করা হয় মতান্তরে বলা যায় আমাদের তিনটি গুণ ওই যে সত্য রজতম তা দেবতাকে সমর্পণ করা হয় আবার এরকমই শিবলিঙ্গে জল বা দুধ ঢালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অভিষেক ছাড়া শিব পূজা তো অসম্পূর্ণ অভিষেকের দ্বারা ভক্তের গভীর ভক্তিপরণতার প্রকাশ পায় পুরাণে আছে এই দিন পৃথিবীর সুন্দরতম প্রেমিক যুগল শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল শিব এবং শক্তি পুরুষ এবং প্রকৃতির প্রতীক যা বিশ্বের আধার এবং যারা একে অপরের পরিপূরক তো গেল তত্ত্ব ও পৌরাণিক কথা এই দিনটির বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বলা হয় উত্তর গোলার্ধের আকাশে এ সময় গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করতে পারে আবার বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে দৈহিক ও মানসিক শক্তি বাড়ে কৈলাসপতি দেবাদিদেব মহাদেব সম্পর্কে যতই বলা হোক না কেন তার সম্পূর্ণ বর্ণনা অসম্ভব তাই শেষে এটাই বলি সত্যম শিবম সুন্দরম